গত দুই দিনে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার পর আজকে আবার রকেটের গতিতে পেট্রোল এবং ডিজেলের দাম কমে গেল তো বন্ধুরা আজকে তারিখে আপনি যদি পেট্রোল কিনতে যান কিংবা ডিজেল কিনতে যান তাহলে আজকে এক লিটার পেট্রোলের এবং এক লিটার ডিজেলের ঠিক কত টাকা দাম রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম ঠিক কত টাকা আজকে কমেছে অন্যদিকে আজকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামই বা ঠিক কত টাকা রয়েছে বন্ধুরা অবশ্যই আজকের তারিখের পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনাদেরকে পেট্রোলের দামটা দেখিয়ে দেবো তার আগে যেমনটা বললাম গত দুই দিনে পেট্রোলের দাম বেড়েছিল এখানে দেখুন গত জুলাই মাসের এগারো তারিখে পেট্রোলের দাম প্রতি লিটারে একষট্টি পয়সা করে বেড়েছিল এবং পেট্রোলের দাম ছিল একশো ষাট টাকা সাঁত্রিশ পয়সা প্রতি লিটার গতকালকে আবার জুলাই মাসের বারো তারিখ আর এই জুলাই মাসের বারো তারিখে ছ পয়সা করে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছিল এবং পেট্রোলের দাম ছিল একশো টাকা তেতাল্লিশ পয়সা পার লিটার এই একশো টাকা তেতাল্লিশ পয়সা থেকে আজকে যেমনটাই বললাম পেট্রোলের দাম কমেছে আজকে দেখুন পঁয়ত্রিশ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম কমে গেছে আর আজকে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো টাকা আট পয়সা প্রতি লিটার অর্থাৎ আজকে আপনি যদি পেট্রোল কিনেন তাহলে এক লিটার পেট্রোলে পঁয়ত্রিশ পয়সা দাম কমে যাবে দশ লিটার পেট্রোল কিনলে তিন টাকা পঞ্চাশ পয়সা দাম কমবে এবং একশো লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ টাকা দাম এক ধাক্কায় কমে যাবে এরপরে দেখুন ডিজেলের দামটা কি রয়েছে তার আগে আপনাদেরকে যেমনটাই বললাম গত দুই দিনে ডিজেলের দাম বেড়েছিল এখানে দেখুন জুলাই মাসের এগারো তারিখে ছাপান্ন পয়সা করে ডিজেলের দাম প্রতি লিটার বেড়েছিল আর ডিজেলের দাম ছিল পুরোপুরি চুরানব্বই টাকা প্রতি লিটার এরপরে জুলাই মাসের বারো তারিখে ছ পয়সা করে প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছিল আর ডিজেলের দাম ছিল চুরানব্বই টাকা ছ পয়সা প্রতি লিটার এই চুরানব্বই টাকা ছ পয়সা থেকে আজকে আবার দেখুন ডিজেলের দাম এক ধাক্কায় বত্রিশ পয়সা করে কমে গেছে আর ডিজেলের আজকে দাম রয়েছে তিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা পার লিটার অর্থাৎ আজকে যদি আপনি ডিজেল কেনেন এক লিটার তাহলে বত্রিশ পয়সা আপনার দাম কমবে আপনি যদি দশ লিটার ডিজেল কেনেন তাহলে তিন টাকা কুড়ি পয়সা আজকে দাম কমবে আপনি যদি একশো লিটার ডিজেল কেনেন তাহলে আজকে এক ধাক্কায় বত্রিশ টাকা দাম কমে যাবে এরপর দেখুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দামটা কী রয়েছে এখানে এলপিজি গ্যাস সিলিন্ডার ক্লিক করেছি ক্লিক করতে দামটাও চলে এসছে তার আগে দেখুন এখানে দেখুন ফেব্রুয়ারি মাসে দাম ছিল নশো তিপান্ন টাকা একটি গ্যাস সিলিন্ডারের দাম মার্চ মাসেও ছিল নশো তিপান্ন টাকা এরপর এখানে আবার জুন মাসে দেখুন জুন মাসে ছিল হাজার বাষট্টি টাকা একটি গ্যাস সিলিন্ডারের দাম আচ্ছা এই জুলাই মাসের আজকের তারিখ পর্যন্ত আবার দাম বেড়েছে এবং দাম রয়েছে এগারোশো উনত্রিশ টাকা একটি গ্যাস সিলিন্ডার দাম তবন্ধরা আপনাদেরকে এই যে পেট্রোল ডিজেল এবং যে গ্যাসের দামটা দেখানো হলো সেটা হচ্ছে আজকে জুলাই মাসের তেরো তারিখ আর এই জুলাই মাসের তেরো তারিখে আপনাদেরকে কোচবিহার জেলার দামটা দেখানো হলো অর্থাৎ কোচবিহার জেলায় আজকে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম যেটা দেখানো হলো সেটাই রয়েছে জুলাই মাসের তেরো তারিখে তো আমাদের অবশ্যই কেউ যদি কোচবিহার জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলাতে আজকে তেরো তারিখে পেট্রোল এবং ডিজেল এবং গ্যাসের দাম যেটা দেখানো হলো সেটা ঠিক রয়েছে নাকি ভুল রয়েছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও আপনারা কমেন্ট করবেন যে আপনারা রাজ্যের কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কোন জেলার পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানতে চাইছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাকে আপনার জেলার পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানিয়ে দেওয়া হবে তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন